এতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে 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 কষ্ট করলেন, তা আমি যতক্ষণ থাকবো আমিও আপনাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবো ইনশাল্লাহ। কেন আপনারা যদি এত মহব্বত দেখিয়ে এতক্ষণ দাঁড়াতে পারে তাহলে আমিও ইনশাল্লাহ পারবো। আরে আল্লাহ সৃষ্টিকে মহব্বত করা ভালোবাসা, এটা আমার আল্লাহ কি মহব্বত করা ভালোবাসা। নামাজ যেমন ইসলামের হুকুম আদায় করতে হবে, রোজা যেমন ইসলামের হুকুম রাখতে হবে, দান খায়রাতও তেমন ইসলামের হুকুম করতে হবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এক বান্দাকে, ওরে বান্দা তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ নামাজ রোজা করেছি, আজকে আমি আপনার জান্নাতে যেতে চাই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে দুনিয়া জমিনে আমি এখন খোদার তো ছিলাম, খিদা ছিলাম, তখন তুই আমাকে কেন খেতে দিলি না। ওই সময় বান্দা বলতে লাগবে, হে রব্বি আল্লাহ পাক আপনাকে আবার খিদে কেমন করে পাবে। আল্লাহর কি খিদে পায়? আল্লাহকে কেউ দেখতে পায়? তাহলে খাওয়াবো কেমন করে? আমার আল্লাহ পা বলতে লাগবে, বান্দা তোর গ্রামে অমুক গরিবটা খোদার তো ছিল, গরিব ছিল, ভোকা ছিল, ওকে যদি খানা খাওয়াতিস, আমার সৃষ্টিকে খাওয়াতিস, ওটা আমার জন্যই হতো। ওটা আমি আল্লাহ পাক আমার সৃষ্টিকে খাওয়ানোর জন্যে আমি বড় খুশি হয়ে যেতাম, কেন তুই ওকে খাবার দিলেনি জবাবটা দে। আলে নামাজ রোজা যাকাত যেমন করতে হবে, নিজেদের পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে তার মুখে খাবার তুলে দেওয়া, এটাও তোমার আমার দায়িত্ব রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বসে আছেন, এমন সময় একটা গায়ের মুসলমান আল্লাহ নবীর কাছে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামের সব থেকে উত্তম কাজ কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার তো ভুকাকে খানা খাওয়ানো, এটাই হলো ইসলামের সব থেকে মহান কাজ। অনেকটা কষ্ট দিলাম আপনাদের ঘরে, এর জন্য আমি খুবই দুঃখিত। কি করা যাবে, রাস্তায় চলতে গিয়ে জাম হয়ে গেলে কি করব বলেন তো। খুব সংক্ষেপ সময়, আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসা নিয়েই যখন আপনারা মাহফিল করেছেন, ওলিদের মাহফিলে যখন এসেছেন, ওলি স্মৃতি সভা যখন করেছেন, ওলি আউলিয়াদের মহব্বত সম্বন্ধে দু একটা কথা বলবো। কাদের সঙ্গে মিশবেন আর কাদের থেকে দূরে থাকবেন, সৎ আর অসৎ, সৎ ব্যক্তির সঙ্গে মিশার কথা আমার রসুল বলেছেন, এবং সৎ ব্যক্তির সঙ্গে যারা মেশে তারাও একদিন সৎ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد،
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা Allahumma salli ala আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন এ দাঁড়িয়ে আছেন আহা আল্লাহ যেন আপনাদের এই আজকের দিনে দাঁড়ানোর জন্য হুজুর কেবলা রুহানি দুয়ার ওসিলায় যেন ময়দানে মাশরে আল্লাহ না দাঁড় করায় আরশের ছায়া যেন দেয় বলুন আমিন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন সল্লু তোমরা দরুদ পড়ো ওসাল্লিমু এবং সালাম দাও তসলিমা দিবার মতো দাও তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই ঠিক তো নাকি আসুন একটু দাঁড়িয়েছেন যখন এই দাঁড়ানো অবস্থায় আমিও দাঁড়িয়ে একটু সালাম দিয়ে নি ইয়া নবী দাঁড়িয়ে সালাম দিবা সন্নাতে সাহাবা সাহাবা হুজুররা রসুলকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন আমরাও পীর মোর্শেদরা যখনই সালাম দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই আমরা ইনশাআল্লাহ আজও আমাদের ঈমান আজও আমাদের রয়েছে তাই তো আজ এত খুন ধরে আপনারা দাঁড়িয়ে 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 কষ্ট করলেন তা আমি যতক্ষণ থাকবো আমিও আপনাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ কেন আপনারা যদি এত মহব্বত দেখিয়ে এতক্ষণ দাঁড়াতে পারেন তাহলে আমিও ইনশাল্লাহ পারব আল্লাহ আমাদের সকলকে কঠিন ময়দানে মাশরে যেদিন মাথার এক বেগ দেখতলাফ এক হাত ওপরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবেন ওই দিনে না বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা মায়ের হবে মেয়ে মায়ের হবে না মা মেয়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে কেউ কারো হবে না শুধুমাত্র মোহাম্মদ রসুল উম্মতে মোহাম্মদী আমরা কত নসিবওয়ালা আমার দয়া নবী তিনি আমাদের জন্য আল্লাহ দরবারে কানতে থাকবেন জোরে বলুন সুবহান ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি হাদিস পাকের মধ্যে আছে আমার আল্লাহ পাক জিবরাইলকে বলবেন জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে আসো নিয়ে এসে আমার আরশের বাপাশে বাঁধো হযরতে জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতাদের নিয়ে যাবে আমার ভাইয়েরা তরুণেরা যুবকেরা দুনিয়াদারি করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে কারবার করতে হবে সংসার জীবন করতে হবে আত্মীয়তা করতে হবে
বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, স্কুল কলেজ লাইফ পড়াশোনা সবটার মধ্যে দিয়ে আপনাকে আখেরাতটা খুঁজে নিতে হবে। এমন কি এখানে বলি শুনেন, অনেক মানুষ আমাদেরকে ভুল বুঝায়, রাজনীতিও করতে হবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে নয়, আখেরাতকে ভুলে নয়, গরিবকে জুলুম করে নয়। কেন এই ময়দানে মাশরে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে। কানা মিকদারু খামসিন আলফা সানাতিন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। মাথার এক বেগদা উপরে সূর্য থাকবে, ইখতিলাফ এক হাত উপরে, সূর্যের তাপেতে মাথার খিলুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। জমিনটা লোহা পুড়ে পুড়ে যেভাবে লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। যার উপরে যার ক্ষমতা চলবে, জোর করে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই রকম একটা কঠিন দিনে আল্লাহ রসুল কিন্তু আমার আপনার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই নবীর খানদানের সন্তান এসেছি, আপনারা এতক্ষণ ইন্তজার করেছেন, আল্লাহ যেন আপনাদের ঘরে আমাদের সাথে হাসন নাসর করেন, আমাদের সাথেই যেন আল্লাহ দয়া জান্নাত নসিব করে। বুন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা বিথা নয়। আল্লাহ নবী বসে আছেন, এক গ্রামের মানুষ আসলো, সাদা মাটা মানুষ, গ্রামের লোক এসে জিজ্ঞাসা করছে, হুজুর কায়ামত কবে হবে? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন, মা'আদাত্তালাহা, বাবা তুমি কায়ামতের জন্য কি করেছো? রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, এ বাবা ছেলে, এ বাবা সাহাবারা, যে যাকে দুনিয়ায় ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে আপনারা যে আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য ভালোবাসেন না নবীর খানদানের সন্তান হওয়ার জন্য ভালোবাসেন? তাহলে ভালোবাসা তো নবীকে যে ভালোবাসে সে রসূলুল্লাহর সাথে তার হাসর নাসর হবে, নবীর কাতারে তার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কঠিন দিন, এই কঠিন দিনেতে আল্লাহ রসুল যখন হজ করলেন, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি বসেছিলেন, তিনি বলতে লাগলেন, হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে? আল্লাহ রসুল বললেন, আলী চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হুসাইন আল্লাহর আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আহ, আমরা কত ভালোবাসি দিনাদের ঘরে, আমরা নফসি নফসি করার খবর পেয়েছি আর তিনারা খানা খাবার খবর পেয়েছে, তাও আমরা খুশি সুবহানাল্লাহ, ঠিক না বেটি? হযরতে আলী হুজুরের কথা শুনে একটা কথা বললেন, আহ কুরবান করে দেন হযরতে সেরে খোদা আলীর কদমে জানকে, হুজুর আমাদের গোলামরা কোথা থাকবে, আমাদের খাদেমরা কোথায় থাকবে? হযরতে আলী কারামুল্লাহ হুজুর কথা শুনে দয়ার নবী বলেছেন, আলী রে আমাদের গোলামরা আমাদের সাথেই খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলদের পক্ষে না বিরুদ্ধে? সামান্য দুনিয়া স্বার্থে ইমামে হোসাইন হুজুরকে শহীদ করে দিয়েছিল মুনাফেক মুসলমানরা, জানেন তো নাকি? আপনারা কি সামান্য দুনিয়া স্বার্থে আহলে রসুলদের বিরুদ্ধে যাবেন? ষড়যন্ত্র শয়তান করবে না করবে না, লোভ দেবে না দেবে না, বহুত ষড়যন্ত্র। আল্লাহ নবী বললেন, যে যাকে মহব্বত করে তার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে আপনারা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের মহব্বতেই তো মাহফিলটা করেছেন, নিশ্চয়ই মহব্বত আছে তাই? তাহলে ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি হুজুরের কাতারে আমাদের হাসর নাসর হবে, হতে পারে না? পারে না। শোনেন,
মহব্বত আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস। যুগে যুগে ইতিহাসে দেখা যাচ্ছে প্রত্যেকটা নবী আলাইহিসসালামের লক্ষ্য ছিল এটাই, নাইকে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। যুগে যুগে দেখা গেছে একদল লোক নিরীহ গরিবদের উপরে জুলুম অত্যাচার করেছে, আর তারা অত্যাচার যখনই করেছে রাজ শক্তি দিয়ে করেছে। 1500 বছর আগে আবু জেহেল উতবা সাইবা যখন অত্যাচার করত, জেন্ত জেন্ত নারীগুলোকে পুঁতে দিত, মা বোনেদের ইজ্জত আবরুকে লুটত, তাদেরকে ভোগের পাত্র বানিয়েছিল। মেয়ে মানে ভোগের জিনিস, তাদের ধারণা ছিল নারীদের কোনো ইজ্জত নেই, নারী মানে এসেছে আমাদের খেদমত করবে, ভোগ করবো, ভোগ মিটে গেল ও মেরে দিল, কোনো পাপ না, এরকম একটা কালচার সিস্টেম 1500 বছর আগে যখন তৈরি হলো, নারীগুলো বাঁচার রাস্তা পেল না। ওই নারীগুলোকে বাঁচাবার জন্য সৃষ্টিকর্তা মোহাম্মদ রসুলকে পাঠালেন। মোহাম্মদ রসুল এসে বললে, এ বোকারা, নারী অশুভ নয়, নারী ভোগের জিনিস নয়, নারী হলো বড় দয়া ময়ার জিনিস। যার ঘরে প্রথম নারী হয়, এর মানে সৃষ্টিকর্তা ওই ঘরে রহমত খুশির খবর পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখবেন আমাদের ঘরে নারী সন্তান হলে বাপ কোলে নিয়ে বলে আমার মা হয়েছে, আদর করে না করে না? এই আদরটা 1500 বছর আগে ছিল না। এ মোস্তফা জানে রহমত শিখিয়েছিল, জাহেলিয়াতের যুগ বলা হয়, এইভাবে মায়েরও মর্যাদা ছিল না। আজকে দিনও মায়ের মর্যাদা শেষ, বৃদ্ধাশ্রমে বুড়িকে রেখে আসছে মা বয়স্ক হয়ে গেলে। 1500 বছর আগে মায়েদেরও কোনো অর্জন ছিল না। মোহাম্মদ রসুল এসে বললে, ছেলেরা তোমরা যদি জান্নাত পেতে চাও, আল জান্নাত তাহাদ আখদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে 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 যারাই জুলুম করেছে রাজ শক্তির পাওয়ার নিয়ে করেছে, আর তাদেরকে পরাজিত করেছে জিনারা, তিনা দেখর আল্লাহ পাক রাজ ক্ষমতাও দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কে ফেরাউন মিটাতে চেয়েছিল রাজ ক্ষমতা দিয়ে, ফেরাউন পরাজিত হলো, মুসা কালিমুল্লাহর হাতে আল্লাহ ক্ষমতাকে তুলে দিল। মুসা নবী তিনার ভাইকে সিংহাসনে বসালেন, সেই ক্ষমতা তিনার ভাইকে দিলেন। নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলকে মিটাবে, ইব্রাহিম খলিল মিটে গেল, আল্লাহ এই নমরুদ মিটে গেল, ইব্রাহিম খলিলকে আল্লাহ ফতে জয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সমাজের বুকে যে অন্যায় হয় তার প্রতিরোধ করার দায়িত্ব ইসলাম আমাদের দিয়েছে না দেয়নি? আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। তাহলে ভালো কাজ প্রতিষ্ঠিত করতে হবে, খারাপ কাজকে বন্ধ করতে হবে, এটা দরকার আছে না নাই? আজ আমার দেশের বুকে সবচেয়ে বড় ভয়ানক পরিস্থিতি এটা, নারী নির্যাতন। নারী নির্যাতন। এই কয়েকদিন আগে ইউপিতে এক আদিবাসী বোনকে, চারজন জানোয়ার পশু, মানুষরূপী শয়তান তাদেরকে রেপ করলো, তাদের সেই নারীটার জিভটা কেটে দিল, তার পিঠের রিডের হাড়কে ভেঙে দিল, তাকে হসপিটালে ভর্তি করা হলো, হসপিটালে সে বোনটা ডেট হলো, রাতারাতি পুলিশ লিজে তাকে পুড়িয়ে মেরে দিল, পুড়িয়ে দিল। এটা কি জুলুম নয়? বলেন এটা জুলুম নয়? এর বিরোধী করার কি পীর সাহেবের অধিকার নাই? এর বিরোধী যদি পীর সাহেব না করে সে কিসের পীর সাহেব? শুধু ভণ্ড, সে কখনো পীর হতে পারে না, সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না, সে কখনো ভালো হতে পারে না। এর বিরোধী করাটা শিক্ষা দেওয়াটাই তো দায়িত্ব। আজকে সমস্যা, সবকিছুর আইন তৈরি হচ্ছে, সবকিছুর আইন তৈরি হচ্ছে, কিন্তু আজকে যে মা, যে মায়ের মুখ দেখে দুনিয়া এসেছি মায়ের ওসিলায়, সে মায়ের জাত নারী, সেই নারীদের হয়ে কোনো আইন, যে নারীদের উপরে জুলুম হলে করা আইন, সে আইন কি তৈরি হচ্ছে? তৈরি হয় না। তাকে দেখা যাচ্ছে জেলে বন্ধ করে দিল, সমাজ ঠান্ডা হয়ে গেল, 2-3 লাখ টাকা নিয়ে তাকে জামিনও করে দিল।
বেরিয়ে এসে আবার কোন একটা বোনকে রেপ করে হত্যা করলো, আবার জেলে গেল, আবার দু তিন লাখ টাকা বেরিয়ে চলে এলো। যদি সমাজে এইভাবে হতে থাকে তাহলে সমাজে পশুর সংখ্যা আস্তে আস্তে বাড়বে, ঠিক না বেটি? কিছু কিছু মানুষের অন্তরে পশু বসবাস করে, যখন দুদশটাকে প্রকাশ্য রাজপথে ডাঙিয়ে ফাঁসি দিয়ে দেবে না, ওই পশুটা ভেতরেই মরে যাবে, বাইরে বেরোবার সাহস পাবে না। এজন্যে আইন তৈরি করা দরকার, আর আইন যখন কেউ করছে না, তাই আমি চাই আপনাদের মতো ভালো ভালো লোককে সেখানে বসিয়ে আপনাদের দ্বারা মা বেটিদের ইজ্জত বাঁচাবার করা আইন তৈরি করব। এজন্যে রাস্তায় এসেছি, ভুল করছি ভাই? এতে অন্যায় কোথায়? এতো ভালো কাজ। আরে আল্লাহ সৃষ্টিকে মহব্বত করো ভালোবাসা, এটা আমার আল্লাহকে মহব্বত করা ভালোবাসা। এ যুবকেরা নামাজ যেমন ইসলামের হুকুম আদায় করতে হবে, রোজা যেমন ইসলামের হুকুম রাখতে হবে, দান খয়রাত যেমন ইসলামের হুকুম করতে হবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এক বান্দাকে, ওরে বান্দা তুই কোথায় যাবি বল? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ নামাজ রোজা করেছি, আজকে আমি আপনার জান্নাতে যেতে চাই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে দুনিয়া জমিনে আমি এখন খোদার তো ছিলাম, খিদা ছিলাম, তখন তুই আমাকে কেন খেতে দিলি না? ওই সময় বান্দা বলতে লাগবে, এ রব্বি আল্লাহ পাক আপনাকে আবার খিদে কেমন করে পাবে? আল্লাহর কি খিদে পাই? আল্লাহকে কেউ দেখতে পাই? তাহলে খাওয়াবো কেমন করে? আমার আল্লাহ বা বলতে লাগবে, বান্দা তোর গ্রামে অমুক গরিবটা খোদার তো ছিল, গরিব ছিল, ফুকা ছিল, ওকে যদি খানা খাওয়াতিস, আমার সৃষ্টিকে খাওয়াতিস, ওটা আমার জন্যই হতো, ওটা আমি আল্লাহ পাক আমার সৃষ্টিকে খাওয়ানোর জন্যে আমি বড় খুশি হয়ে যেতাম, কেন তুই ওকে খাবার দিলেনি? জবাবটা দে, আলে নামা রোজা যাকাত যেমন করতে হবে, নিজেদের পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে তার মুখে খাবার তুলে দেওয়া, এটাও তোমার আমার দায়িত্ব রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বসে আছেন, এমন সময় একটা গায়ের মুসলমান আল্লাহ নবীর কাছে আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামের সবথেকে উত্তম কাজ কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার তো ভুকাকে খানা খাওয়ানো, এটাই হলো ইসলামের সব থেকে মহান কাজ। তাহলে বলুন, আমরা গরিবকে দেখি, গরিবের কথা ভাবি, ইসলামের সব থেকে মহান কাজ হলো খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। আমরা হজ করে এসেছি তিনবার, এতিমের জমি দখল করার চিন্তা কিন্তু এখনো যায়নি, এরম আছে না? নাই, মাথায় টুপি দিয়ে বড় মুখে দাঁড়িয়ে রেখে ঘুরতে পারি, কিন্তু এখনো বিধবার জমিন সম্পত্তি গুলো কি করে দখল করবো, এই চিন্তাতে এখনো কিন্তু মশগুল হয়ে আছে, এরকম সমাজে আছে না? নাই, এটা কি অন্যায় নয়? এর প্রতিবাদ এইভাবে হয় না, এর জন্য কড়া আইন তৈরি করতে হবে। যেতিমের উপরে যারা জুলুম করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, গরিবের উপরে যারা জুলুম করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, পরের জমিন যদি কেউ দখল করে তাকে ছ মাস জেল খাটতে হবে। কড়া কড়া আইন তৈরি করলে দেখবে সব জুলুম বন্ধ হয়ে যাবে। কি গো ভাই, ভুল বলছি নাকি? আমার কথা আপনারা মানতে পারবেন না, কিন্তু আমার কথা বিরোধী তাদের হবে যারা এই কাজের সঙ্গে জড়িত আছে। তারা কোনো দিন চাইবে না কড়া কড়া আইন তৈরি হোক, তাহলে তাদের পরের জমি দখল বন্ধ হয়ে যাবে, ঠিক না বে? ঠিক গো, আল্লাহ কারে, আপনারা তো কমসে কম জুলুম করেননি মানুষের উপরে, আপনারা তো ভাবেন আল্লাহর সৃষ্টিকে অপমান করলে আমার আল্লাহকে অপমান করা হয়। শুনছেন ভাই, কেন? ওটা আল্লাহরই সৃষ্টি তো, আতে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, খাস দোয়ার মাহফিল, আলোচনা কিছু করলাম, সৎ সম্পর্ক থাকলে কি হয়,
আপনার নবী যেটা বলেছে সাথে সাথে আপনি তো দোয়া চাওয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এ বান্দা তুই আমার কাছে দুনিয়ার ভালাই চা হাসানা তাও, দুনিয়ার ভালাই চা ফিল আখিরাতে হাসানা, আখিরাতের ভালাই পড়ে বলেছেন। আপনি তো আগে দুনিয়ার ভালাইর কথা বলেছেন, তো দুনিয়ার ভালাই চাইতে গেলে আল্লাহ তার জন্য তো চেষ্টা করতে হবে। মোনাফেকের হাতে রাজ ক্ষমতা দিয়ে, জালিমের হাতে নেতৃত্ব দিয়ে দুনিয়ার ভালাই তো হয় না। তাই আমার ভাইগুলোকে বুঝালাম যে চলে আসো, আর নয় কোরাইশের নেতৃত্ব মানো, আপনার রসুল মানতে বলেছে তাই শোনালাম। যদি আমার কথা মেনে নিয়ে আমার ভাইগুলো পরিবর্তন হয়ে ফিরে আসে, জিত তো আপনার হাতে, হাড়ও তো আপনার হাতে। আল্লাহ আপনার রহমতের উপরে ভরসা করি, আপনি আমাদেরকে একবার জিতাবেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে জিতাবেন, যাতে করে আমরা মাথা তুলে ইজ্জতের সাথে ইসলাম ধর্মের অনুসারী আমি আমার ধর্ম পালন করতে পারি। আমার মসজিদে কেউ না তালা দিতে পারে, আমার মাদ্রাসায় কেউ না তালা দিতে পারে। আজ কেউ মসজিদে মাদ্রাসায় জঙ্গি হয় বলে কেউ আবার মাদ্রাসায় তালা দেয়, কেউ মসজিদকে ভেঙে দেয়, সবাই এক। আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমতা দেন, আপনার ঘর আপনার রসুলের ঘর উপরে কোনো জালিম অত্যাচার করলে শক্ত হাতে প্রতিরোধ করব। আল্লাহ আল্লাহ আপনার সৃষ্টি বান্দাদের উপরে কেউ জুলুম করলে আপনার সৃষ্টির পাশে দাঁড়িয়ে সেই জালিমদের কঠোরভাবে প্রতিরোধ করব। আল্লাহ আল্লাহ তাই এই বিষয়ে কিছু আলোচনা করলাম, এরপরেও যদি আপনি রাগ করেন, আপনার হাবিব যদি অপছন্দ করে, আল্লাহ আপনি আমাকে সতর্ক করে দেবেন। আমি প্রতিটা মানসিলে প্রতিটা মাহফিলে আপনার কাছে দোয়া করি আর বলি, আল্লাহ আমি যে রাজনীতির কথা বলছি যদি ভুল করে থাকি আপনি আমাকে সতর্ক করে দেবেন। আল্লাহ আপনার পক্ষ থেকে ইশারা আমি পাওয়ার আশাই রইলাম, আর এই কাজে যদি আপনি খুশি হয়ে যান, আয় আল্লাহ আমাদের সবাইকে একতা করে এই কাজে আপনি কামিয়াবি দেন। আল্লাহ কয়েক খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, আমরা এতক্ষণ ধরে আমি তো প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, আমার ভাইরা প্রায় 4-4.5 ঘন্টা। আহ খোদা, এ তোমার দান, এ ভাড়া করে আনা নয়। আল্লাহ আপনি তো জানেন এ ভাড়া করে আনা নয়, খাবার লোভে আসেনে, এ তোমার প্রেমে এসেছে। আর মানুষে মানুষে প্রেম তো তোমার পক্ষ থেকে হয়, এদের সঙ্গে প্রেম তুমি আমার সাথে করিয়েছ। এ প্রেমটা শুধু দুনিয়ার স্বার্থে না হয়, এদের সঙ্গে আমার ভালোবাসা আল্লাহ তোমার জান্নাত পর্যন্ত যেন একসাথে থাকতে পারি। হ্যাঁ আল্লাহ, এখানে অনেক আমার গায়ের ইসলাম ভাইয়েরাও আছে দূরে দূরে আশপাশে, তাদেরকেও আল্লাহ তোমার করে লাও, তোমার হাবিবের করে লাও, তাদেরকেও আমাদের সাথে জান্নাতি করে দাও, তাদেরও সংসারে শান্তি দাও, তাদের বাচ্চাদের ঘরে সুখে শান্তিতে রেখো, তারাও অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আছে, আল্লাহ সবাইকে মিলে মিশে রাখো। হ্যাঁ আল্লাহ এ সব কিছু সব মিলিয়ে কিছু সব দেন, সর্বত আকায় নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আমার দয়ার নবীর দরবারে সব পৌঁছে দিবে, হুজুরের আওলাদ আব্বা জান আম্মা জান হুজুরের আহলিয়াদের রূপাকে সব পৌঁছে দিবে। আল্লাহ চার পিরানি পীর চার ইমাম হুজুর মুজাদ্দিদ জামান দাদা হুজুর হুজুরের 5 কোটি টুকরা খলিফা হুজুরদের রূপাকে সব পৌঁছে দিবে। আল্লাহ খাস করে আজকে আমার কাই চাচা জান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুরের স্মরণে দোয়ার মাহফিল ইসালে সব হুজুরের রূপাকে সব পৌঁছে দিন। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা আবুল ফাক সিদ্দিকী হুজুর, সমস্ত চাজান যারা চলে গেছে জান্নাতি করে প্রত্যেক রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমার যে সকল চাজান হুজুর হায়াতে আছেন, পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিক হুজুর, পীর আল্লামা অমর সিদ্দিক হুজুর, পীর আল্লামা মারুফ সিদ্দিক হুজুর, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিক হুজুর, আমার আব্বা জানতে শুরু করে সমস্ত চাজান হুজুরদের শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াত দ্বারাজ করুন, আমার সমস্ত ভাইজান হুজুরদের হায়াত দ্বারাজ করুন। আল্লাহ মিলেমিশে সবাইকে থাকার তৌফিক দিন, দেশ ও দেশবাসীর স্বার্থে, কওমের স্বার্থে, ইসলামের স্বার্থে মিল মহব্বত দিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে ইনসাফ করার তৌফিক দিন, ইনসানিয়াত করার তৌফিক দিন, নায়ের পক্ষে চলার তৌফিক দিন, নাইকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন। বহু ছেলে হালকা বয়সে আল্লাহ পেটের জ্বালায় দুর্নীতিবাজ নেতাদের পাল্লায় পড়েছিল, অনেকদিন খুঁড়েছে, আজ সব দলে 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 ফিরে আসছে, তোমার নবীর খানদানের পাশে দাঁড়াচ্ছে। আল্লাহ এদেরকে তুমি ধনী বানিয়ে দাও, এদেরকে তুমি ধনী বানিয়ে দাও, এদের ঘরে এত ধনী করে দাও যেন মক্কা মদিনা যেতে পারে। আল্লাহ আল্লাহ
এদের জন্য আমাকে কিছু করার তৌফিক দাও আল্লাহ। হাবিবের খাতির রহমত করে দয়া করে এদের দুনিয়া আখিরাত আপনি ভালো করে দেন, এদের গুনাহ খাতা মাফ করে দেন, এদেরকে নামাজি মুত্তাকি বানিয়ে দেন, এদেরকে জাকিরিন হাজি গাজী বানিয়ে দেন। আয় আল্লাহ, সাথে সাথে আমার দেশ ভারতবর্ষকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আল্লাহ এই ভারতবর্ষে আর্থিক দিক দিয়ে সার্বিক দিক দিয়ে উন্নতি করে দিন আল্লাহ। আল্লাহ এই মহামারী থেকে আজকে আমরা মুক্তি পেরেছি, আগামী দিন আল্লাহ বিমার আপদ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার প্রতিটা দেশপ্রেমিক মানব প্রেমিক মানুষকে হেফাজত করুন। আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সমস্ত ধর্মের মানুষ সবাইকে আপনি সৃষ্টি করেছেন, আমাদেরকেও হিদায়তের রাস্তায় চালান, তাদেরকেও হিদায়তের রাস্তায় চালান, তাদেরকেও সুখে শান্তি ছেলে স্ত্রী বউ বাচ্চালে রাখুন, আমাদের ঘরও সুখে শান্তি ছেলে বউ স্ত্রী থেকে নিয়ে রাখুন আল্লাহ। আল্লাহ প্রতিটা সংসারের অভাবকে দূর করে দিন, মা বাপ স্বামী স্ত্রী মিল মহব্বত দিন আল্লাহ। আল্লাহ আমি বড় খুশি হয়েছি এদের উপরে, আমি গুনাহগার আল্লাহ, কিন্তু আপনার নবীর খানদানের সন্তান আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, কিন্তু আপনাকে রুকু দিই সেজদা দিই, সুখেও আপনাকে ডাকি দুঃখেও আপনাকে ডাকি, আপনি ছাড়া কারো কাছে কখনো মাথা নত করি না। আমি গুনাহগার, কিন্তু আপনার হাবিব ছাড়া অন্য কাউকে নেতা বলে মানি না। আয় আল্লাহ আমার চলার পথ একমাত্র আপনার হাবিবকে মানি আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিবকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি, আপনার হাবিব দেশকে ভালোবাসতে বলেছে দেশকেও ভালোবাসি, আপনার হাবিব সৃষ্টিকে ভালোবাসতে বলেছে সৃষ্টিকেও ভালোবাসি। আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছি, আজকে এই মাঠে যতজন মানুষ এবং আমার মা বোনেরা যারা যেখান থেকে হাত তুলেছে, কে কোন ধর্মের জানি না, আল্লাহ সবাইকে দুবেলা খাবার জন্য কারো ধরে হাত পাঠাবেন। আল্লাহ বাচ্চার মুখে খাবার দিবার জন্যে, খোদা যে ধর্মেরই হোক কারো মুখে হাত খাবার দিবার জন্য কাউকে ভিক্ষা জুলি হাতে পাঠাবেন না আল্লাহ। আ খোদা, বড় লোকের বাড়ির অভাব নেই আর গরিবের বাড়িতে খাবার নেই, তোমার কুদরত বোঝা বড় মুশকিল আল্লাহ। তাই হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক আর আমার কওমের মানুষ হোক, তোমারই তো সৃষ্টির রেজেক তো তোমার পক্ষ থেকে আসে, তাই আজকে প্রত্যেকের জন্য দোয়া আছে আল্লাহ, কাউকে একটু খাবার জন্যে আল্লাহ কারো কাছে মাথা নত করাবেন না, কাউকে খাবার জন্য কারো কাছে ভিখারির হাত পাতাবেন না। আয় আল্লাহ এ দোয়া আমার নবীর প্রত্যেকটা উম্মত উম্মাতিদের জন্যও কবুল করেন। আমার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে সুখে শান্তিতে রাখো আল্লাহ। আমার হায়াত কেটে আমার মা বাপকে দিন আল্লাহ, তাদের দুয়ার বরকতে আমি আগাচ্ছি, আপনি আমার উপর রহমত করেছেন আল্লাহ, আপনি আমাকে কামিয়াব করুন। শেষ আশা, এতক্ষণ যারা দাঁড়ালো খুশি করে তোমার নবীর মাহফিলের ইজ্জতকে রক্ষা করলো, হক নায়ের মাহফিলকে ইজ্জতকে রক্ষা করলো, আওদালে আওলাদে রসুলের ইজ্জতকে রক্ষা করলো, আল্লাহ এদেরকে কায়ামতের দিনে ময়দানে মাহশরে দাঁড় করিয়ে রাখবেন না আমার আল্লাহ। আল্লাহ এদেরকে আর সাজিমে ছায়া বসতে দেবেন আল্লাহ। এখানে অনেকে বয়স্ক বাপেরাও দাঁড়িয়ে আছে, আল্লাহ আরো সুন্দর করে সুখে শান্তিতে শরীরকে সুস্থ রেখে বাপ মা গুণ আরো কিছুদিন বাঁচিয়ে রাখুন আল্লাহ। যদি তাদের বাচ্চা আমরা জিতি বাপ মা গুণ বড় খুশি হবে আল্লাহ। পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি দেখে যাওয়ার তৌফিক দেবেন আল্লাহ। আমিন সুম্মা আমিন বারহাক লা ইলাহা।